হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু লার্ন ইংলিশ দেশের সুমন্ত আজকে আবারও চলে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে তো চ্যালেখেটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যালেগকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনে ক্লিক করে অলপশনে ক্লিক করে দেবে আর দেরি না করে আমরা সোজাসুজি বাক্যগুলিকে বাক্যগুলির দিকে লক্ষ্য রাখছি আমাদের যে প্রথম বাক্যটি রয়েছে সেটা হচ্ছে রাগ করোনা আমরা এটাকে একটু স্ক্রল করে নিচ্ছি দেখো প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে রাঘ করোনা অর্থাৎ ইংরেজিতে এটাকে আমরা বলবো ডোন্ট বি অ্যাংরি ডোন্ট অথবা বা ডু নট মানে করোনা হয়েও না এখানে কিন্তু বি মানে হওয়ার এবং অ্যাংরি অর্থাৎ রাগ রাগান্বিত রাগ করো না বা রাগ করো না এর মানে কিন্তু ডোন্ট বি অ্যাংরি নেক্সট যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে তুমি কি বোকা ইংরেজিতে এটাকে আমরা বলবো আর ইউ স্টুপিড বন্ধুরা খেয়াল করো এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য সেই জন্য কিন্তু এখানে আর এটাকে কিন্তু আমরা প্রথমে নিয়ে রাখছি তো এই জন্য কিন্তু এইভাবে আমরা এটাকে বলছি যে আর ইউ স্টুপিড তুমি কি বোকা এটাকে আমরা যদি এইভাবে বলি যে তুমি হও বোকা তো এটাকে আমরা বলবো ইউ আর স্টুপিড তখন আরটাকে ইউ এর পর পরে আমরা স্থান দেব। কিন্তু যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য সেই জন্য আরকে আমরা ইউ এর আগে স্থান দিয়েছি তো সমস্ত প্রশ্নবোধক বাক্যর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা এই নিয়মটাকে তোমরা ফলো করবে তিন নম্বরে বলা আছে লজ্জা পাবে না ইংরেজিতে এটাকে আমরা বলবো ডোন্ট বি সাই ডোন্ট অর্থাৎ ডু নট বি মানে হওয়া সাই অর্থাৎ লজ্জা পাওয়া তো লজ্জা পাবেন এটাকে বা লজ্জান্বিত হবে না এই শব্দের অর্থ কিন্তু মানে এই বাক্যের অর্থ হচ্ছে ডোন্ট বি মানে ইংরেজিতে এটাকে আমরা বলবো ডোন্ট বি সাই নেক্সট দেখো চার নম্বরে বলা হয়েছে সোজা হয়ে বসো এটাকে ইংরেজিতে আমরা বলবো যে সিট আপরাইট সিট দেখো সিট মানে বসা এবং আপরাইট অর্থাৎ সোজাসুজি মানে লম্বা আপ রাইট একটা হচ্ছে আপ রাইট এটাকে আমরা আপ রাইট বলি সোজাসুজিভাবে বসা সোজা হয়ে বসো তো সেটা আপ রাইট পাঁচ নম্বরে দেখো বলা আছে শান্ত হাও ইংরেজিতে এটাকে আমরা বলবো কাম ডাউন কাম ডাউন অর্থাৎ শান্ত হও বা কুল ডাউন এটাকে আমরা বলবো ঠান্ডা হাও এইভাবে কিন্তু আমরা এই বাক্যটাকে ব্যবহার করতে পারি ছ নম্বরে দেখো যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে আমার এই বিষয়টা চাই বা যে কোনো মূল্যে আমাকে সেখানে যে কোনো মূল্যে আমার এই জিনিসটা কিনতে হবে অর্থাৎ এটা কিন্তু অ্যাট এনি কস্ট কস্ট মানে কিন্তু মূল্য অ্যাট এনি কস্ট এনি মানে যে কোনো যে কোনো মূল্যে বা অ্যাট এনি কস্ট সাত নম্বর দেখো সাত নম্বরে বলা হচ্ছে পরিণাম হিসেবে অ্যাজ এ রেজাল্ট এখানে হচ্ছে পরিণাম হিসেবে তুমি ফেল করেছো এটাকে আমরা বলবো অ্যাজ এ রেজাল্ট সেই জন্য প্রথমে আমরা বলবো এখানে অ্যাজ এ রেজাল্ট এটাকে প্রথমে ব্যবহার করব তো আটে দেখো বলা আছে যে ভেতরে এসো ইংরেজিতে আমরা বলবো তোমরা সবাই জানো যেটা হচ্ছে কাম ইন খুব সোজা একটা ছোটো একটা বাক্য রয়েছে ভেতরে এসো অর্থাৎ কাম ইন খুব সোজা হলেও কিন্তু এটা আমরা খুব বেশিভাবে বেশি পরিমাণে ব্যবহার করে থাকি যে ভেতরে এসো কাম ইন আচ্ছা ন নম্বরে দেখো খুব ভালো না ইংরেজিতে আমরা এটাকে বলবো নট সো ওয়েল নট সো ওয়েল ওয়েল শব্দের অর্থ কিন্তু ভালো বা ঠিক তো নটসো ওয়েল এর তখন খুব ভালো না এই ওয়েলকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শারীরিক বিষয় উন্নতির ক্ষেত্রে ব্যবহার করে থাকি অর্থাৎ শরীর আমার খুব ভালো আছে সেক্ষেত্রে আমরা ওয়েল ব্যবহার করি তো এখানেগুলো তো খুব ভালো না এখানে মূলত শরীরকে বোঝানো হয়েছে সেই জন্য নটসো ওয়েল আচ্ছা দেখো এক্ষেত্রে দশে কি বলা হয়েছে যে তুমি কি একা সো আর ইউ অ্যালাং এক্ষেত্রে দেখো সেই একই বিষয়ে প্রশ্নবোধক বাক্য রয়েছে সেই জন্য কিন্তু এখানে আর আমরা ইউ এর আগে নিয়েছি আর ইউ অ্যালাং অ্যালান মানে একা থাকা বা একা এগারো নম্বরে দেখো তুমি কি আসছো আর ইউ কামিং এক্ষেত্রে দেখো সেম প্রশ্নবোধক বাক্য রয়েছে আর ইউ কমিং তুমি কি আসছো আর ইউ কামিং বন্ধুরা খেয়াল করো এখানে আর ইউ কামিং মানে আসছো কন্টিনিউয়াস টেন্স সেই জন্য কিন্তু কাম এর সাথে আমরা যে ভারবে যে কাম যে ভার্ভ মূল ভার্ভ এর আইনজি ফর্ম অর্থাৎ কমিং এই শব্দটাকে ব্যবহার করেছি কমিং তুমি কি আসছো অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে চলছে হ্যাঁ আমি আসছি ইয়েস আই এম কামিং আচ্ছা বারোতে দেখো বলা হয়েছে যে আমার সাথে থেকো এক্ষেত্রে ইংরেজিতে বলবো স্টে উইথ মি স্টে উইথ মি স্টে মানে কি থাকা উইথ অর্থাৎ সাথে এবং মি অর্থাৎ আমার স্টে উইথ মি অর্থাৎ আমার সাথে থেকো তেরোতে বলা হয়েছে তুমি কি জানো ডু ইউ নো ডু ইউ নো অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা প্রশ্নবোধ বাক্য সেই জন্য কিন্তু আমরা এখানে ডু ব্যবহার করবো তো আমরা জানি যে বি ছাড়াও কিন্তু প্রশ্নবোধক বাক্যের জন্য অনেক সময় বাক্য অনুসারে আমরা ডু ব্যবহার করে থাকি তো সেই জন্যই কিন্তু এখানে কিন্তু ডু ব্যবহার করা হয়েছে জো ডু ইউ কামিং ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো তো রেগে গেছেন এক্ষেত্রে দেখো ইংরেজিতে বলা হয়েছে যে আর ইউ অ্যাংরি অর্থাৎ আপনি কি রেগে গেছেন আর ইউ অ্যাংরি বা রেগে গেছেন শুধু এইভাবে কিন্তু তোমরা বলতে পারো যে আপনি কি রেগে গেছেন বা শুধু রেগে গেছেন জিজ্ঞেস করলে আর ইউ রি এটা কিন্তু প্রশ্নবোধেও জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি রেগে গেছেন এটাকে বোঝানো হয়েছে এই বাক্যটির মাধ্যমে নেক্সট দেখো বলা হয়েছে মামলাটি কী হোয়াটস দ্য ম্যাটার মামলাটি কী বা বিষয়টি কি এই যে বাক্যগুলো এই বাক্যগুলোর ক্ষেত্রে তোমরা ইংরেজিতে এই যে বাক্যটি হোয়াটস দ্য ম্যাটার এটাকে ব্যবহার করতে পারো ইজিলি ষোলো নম্বর এবং শেষে যেটা বলা হয়েছে যেটা বাই চান্স ভাগ্যক্রমে ধরো ভাগ্যক্রমে আমি লটারিটা যদি লটারি মানে আমি কুটিপতি হলাম সো বাই চান্স মানে যদি লটারিটা পেতাম ভাগ্যক্রমে যদি আমি লটারিটা পেতাম এর মানে কিন্তু যে বাই চান্স বাই চান্স অর্থাৎ ভাগ্যক্রমে তো আশা করি বন্ধুরা এই যে ষোলোটি বাক্য বললাম ছোট ছোট বাক্য সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারলে এবং কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে খুব শিগগিরই আরও কিছু নতুন ছোট বাক্য এবং নতুন ধরনের গ্রামার বা ইংরেজি সম ইংরেজি সম্বন্ধিত ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই আমরা হাজির হবো তো চ্যানেলটিকেও নতুন হয়ে থাকলে আবারও বলবো চ্যালেলেটি সাবস্ক্রাইব করে নেও করে নিও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ এ নাইস ডে